এডুকেশনাল গাইডলাইনের তরফ থেকে সকলকে স্বাগত জানাই প্রাথমিকের চাকরি প্রার্থীদের জন্য সুখবর ষোলো প্রাথমিক শিক্ষক পদের জন্য ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হচ্ছে দশই জানুয়ারি থেকে চলবে সতেরোই জানুয়ারি পর্যন্ত এবং সেই সঙ্গে নতুন টেট পরীক্ষা নেওয়া হবে একত্রিশে জানুয়ারি এবং অফলাইনেই এই টেট পরীক্ষা নেওয়া হবে আপনারা জানেন কিছুদিন আগে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ষোলো হাজার পাঁচশো প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের কথা বলেছিলেন সেই মতো বেঙ্গল প্রাইমারি বোর্ড নোটিফিকেশানের মাধ্যমে ভেরিফিকেশান প্রক্রিয়া কমপ্লিট করেছিল সেখানে দু হাজার সালের যারা টেট কোয়ালিফাইড এবং ট্রেনিং কমপ্লিট ছিল বা ফাইনাল ইয়ার ট্রেনিং ছিল যাদের তারা সেই ভেরিফিকেশানে অংশগ্রহণ করেছিলেন এরই পরবর্তী পদক্ষেপ হিসাবে দশই জানুয়ারি থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হতে চলেছে এবং এই ইন্টারভিউ প্রক্রিয়া চলবে সতেরোই জানুয়ারি পর্যন্ত জি চব্বিশ ঘন্টার প্রতিবেদনে দেখতে পাচ্ছেন বুধবার ষোলো হাজার পাঁচশো শূন্য পদের নিয়োগের বিজ্ঞপ্তি অর্থাৎ এই যে ষোলো হাজার পাঁচশো শূন্য পদ তার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আগামীকাল এবং একত্রিশে জানুয়ারি তৃতীয় টেট পরীক্ষা হবে অর্থাৎ দু সাল থেকে যারা প্রাইমারি শিক্ষকের জন্য অ্যাপ্লাই করেছিলেন তাদের টেট পরীক্ষা একত্রিশে জানুয়ারি আমরা জানি সেখানে ট্রেনারদের সংখ্যা ছিল প্রায় আড়াই হাজারের কাছাকাছি গত এগারোই নভেম্বর নিয়োগের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ ষোলো হাজার পাঁচশো শিক্ষক নিয়োগের কথা বলেছিলেন এগারোই নভেম্বর এখানে প্রতিবেদনে বলা হয়েছে দেখুন প্রাথমিক শিক্ষকদের নিয়োগের জন্য নোটিশ জারি হতে চলেছে আগামীকাল নবান্নে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন ইন্টারভিউয়ের মাধ্যমে ষোলো হাজার পাঁচশো শূন্য পদে নিয়োগ করা হবে মুখ্যমন্ত্রী জানান দশই থেকে সতেরোই জানুয়ারি পর্যন্ত চলবে ইন্টারভিউ যত তাড়াতাড়ি সম্ভব তৈরি হয়ে যাবে নিয়োগ প্যানেল এর পাশাপাশি একত্রিশে জানুয়ারি অফলাইনে তৃতীয় টেটের কথাও ঘোষণা করেন মমতা অর্থাৎ একত্রিশে জানুয়ারি যে টেট পরীক্ষা হবে সেটা অফলাইনেই হবে পরীক্ষায় টেটে বসতে চলেছেন আড়াই লক্ষ পরীক্ষার্থী প্রতিবেদনে আরও বলা হয়েছে উল্লেখ্য গত এগারোই নভেম্বর নিয়োগের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কুড়ি হাজার ছাত্রছাত্রী টেট পাস করেছেন টেট পরীক্ষার পর ইন্টারভিউ হয় এখন ষোলো হাজার পাঁচশো শূন্যপদ পূরণ করতে হবে পাস করেছে প্রায় কুড়ি হাজার অবশ্যই প্রাথমিক চাকরি প্রার্থীদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ নিউজ ষোলো হাজার পাঁচশো প্রাথমিক শিক্ষক পদের জন্য দু হাজার চোদ্দো সালের টেট কোয়ালিফায়ার থেকে নিয়োগ হতে চলেছে এবং তার ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হতে চলেছে দশই জানুয়ারি থেকে এবং সেই সঙ্গে দু হাজার সতেরো সালে যারা অ্যাপ্লাই করেছিলেন টেট পরীক্ষার জন্য তাদের টেট পরীক্ষা একত্রিশে জানুয়ারি এখানেই ভিডিওটি শেষ করলাম বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে হাত দিয়ে রাখুন এবং অবশ্যই ভিডিওটি সকলকে শেয়ার করুন